তুই বার করে শ্বশুর করে শ্বশুর করে লুলাদা বেরুচ্ছে আমি তুমি নমস্কার বন্ধুরা পমি কুক উইথ ভিলেজ ফুডে আপনাদের আবার স্বাগত জানাই আজকে আমি করতে চলেছি আলু বোখরার চাটনি এই যে দেখুন এটা ভাববেন না আপনারা আপেল বা টমেটো এটা আলু বোখরা এর চাটনি কিভাবে বানাতে হয় সেটা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি স্কিপ না করে পুরো ভিডিওটা প্লিজ বন্ধুরা দেখতে থাকুন আপনাদের খুব ভালো লাগবে এই যে মনে হচ্ছে আপেল হ্যাঁ আপেলের মতোই দেখতে কিন্তু এটা আপেল না গো পিসি কি সুন্দর দেখতে রে হ্যাঁ আমি তো প্রথমে মনে করেছি এটা আপেল টমেটোর মতন আপেলের মতন পুরো একবারে ভাগ্যিস খেয়ে নাওনি খেয়ে নাওনি এখন ভোগ না আগে এটা কি হবে এটা চাটনি হবে দারুণ স্বাদের দারুণ হবে আর পেকেছে খুব সুন্দর হ্যাঁ খুব ভালো হবে একটা গন্ধ আছে দেখো পিসি হ্যাঁ দারুণ একটা গন্ধে যদি এ হয় রান্না হলে কি হবে আলু পোকরা চাটনি বানানোর জন্য আগে প্রথমে আমি কেটে নেব এগুলো খুব পেকে গেছে তাই খুব সাবধানে আস্তে আস্তে আমি কেটে নেব এই যে খোলাটা আপনারা ছাড়াতেও পারেন আবার নাও ছাড়াতে পারেন কিন্তু খোলা ছাড়িয়ে করাটাই ভালো না হলে মুখে লাগবে সেই জন্য আমি খোলাটা ছাড়িয়ে নিচ্ছি এই আলু বোখরায় প্রোটিন এবং ক্যালোরির মাত্রা যথেষ্ট কম থাকে তাই যারা ওজন কমাতে চাইছেন তাদের জন্য একটা বিশাল বড় উপাদান এছাড়া আলু বোখরায় প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন এ প্রচুর পরিমাণে রয়েছে যেটা আপনাদের ত্বককে এবং চোখকে ভালো রাখতে সাহায্য করে খুব সাবধানে কাটতে হবে কারণ খুব পেকে গেছে এই যে পুরো দাগ বসে যাচ্ছে খুব সাবধানে কাটবেন না হলে খোলার সাথে এই শাঁসটা উঠে যাবে ওপরটা লাল আর ভেতরটা কেমন হলুদ মতো আর এর ভেতরে একটা বীজ থাকে এটাকে খুব ছোট ছোট করে কাটবো না কারণ পাকা তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ঠিক যেমন কমলা লেবু কাটে সেইভাবে কেটে নেব খুব সাবধানে কাটতে হবে এটা পেকে গেছে তো না এই যে এরকম ভাবে ছাড়িয়ে ছাড়িয়ে রাখো বীজটা আছে হ্যাঁ এই যে দেখুন ভেতরে এই যে বীজটা আছে খুব সাবধানে কাটবেন না হলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে আর এটা কাঁচা অবস্থাতেও খায় টক টক মিষ্টি মিষ্টিও হয় এবার এটা টক না মিষ্টি আগে টেস্ট করে দেখতে হবে এই যে এটা হচ্ছে বীজ খেজুরের বীজের মতো লম্বা খেজুরের বীজের মতো খুব শক্ত এরম ভাবে সব আলু বোখরা গুলো কেটে নিতে হবে সবগুলোই কেটে নি তারপর আস দেখুন বন্ধুরা এটা পেকেছিল কিন্তু খুব পাকেনি একবারে আর এটা খুব পেকে গেছে বলে ভেতরটাও লাল হয়ে গেছে দেখুন যত পাকবে তত ভালো তত আলু বোখরা মিষ্টি হবে খেতে ভালো হয় আর দেখতেও সুন্দর হয় কালারও লাল লাল আসে এইটা দু আধখানা করে কাটছি কেটে ছাড়িয়ে নিচ্ছি দেখুন এইভাবে করলে খেতেও ভালো লাগে আর টেস্টও ভালো হয় এবার আপনারা গোটা গোটা দু আধখানা করে কাজু দিতে পারেন কিন্তু ছোট ছোট করে দিলে ভালো সেদ্ধটা হবে খেজুরটা কেটে নিচ্ছি খেজুরটা ছোট ছোট করে এই এরকম ভাবে কেটে নিচ্ছি আর বীজেটা আমি ছেলে দেব আলু বোখরা চাটনি বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো আলু বোখরা কিশমিশ কাজু খেজুর চাল মগজ নুন চিনি আর পাঁচফোড়ন চাটনিটা বানানোর জন্য আমি প্রথমে পাঁচফোড়ন কড়াইতে ভেজে নেব চাল বৃষ্টি বজ্রাঘাত
যার জন্য আমাদের উনুনে জল ঢুকে গেছে বন্ধুরা, ওই জন্য আজকে এই গ্যাসেতেই করা হচ্ছে, কিচ্ছু করার নেই। বুঝতেই পাচ্ছেন বর্ষাকাল, সবসময় বৃষ্টি হচ্ছে। চাটনিটা বানানোর জন্য পাঁচ ফোড়ন ভাজা হয়ে গেছে, আমি শিলেতে গুঁড়িয়ে নিচ্ছি। এই পাঁচ ফোড়নের এই যে গোড়ানোটা, এটা খুব কাজে লাগবে এই চাটনির জন্য। সেন্টটা উঠেছে ভালো, মানে পাঁচ ফোড়নের একটা দারুণ গন্ধ থাকে না পিসি? চাটনিটা তাহলে মারাত্মক হবে। হ্যাঁ, পমির হাতে চাটনি আজকে মারাত্মক হবে বন্ধুরা, দেখতে থাকুন। আমি কড়াইতে সাদা তেল অল্প সামান্য দিয়ে দেবো, বেশি সাদা তেল ব্যবহার করব না, অল্প সামান্য সাদা তেলটা গরম হয়ে যাক। আমি আলু বগড়া গুলো একটু নাড়াচাড়া করে নেব। আমাদের পমি তো দেখছি মাঝে মাঝে ভালোই রান্না বান্না সব করছে। হ্যাঁ দেখছি তো, ভালোই রান্না বান্না করছে আমাদের পমি, তোমাদের আশীর্বাদে করছি। তেল গরম হয়ে গেছে, আমি আগে কাজু বাদাম গুলো একটু সামান্য ভেজে নেব। আপনারা কাঁচাও দিতে পারেন, কিন্তু আমি একটু সামান্য তেলেতে ভেজে নিচ্ছি। এই তেলেতেই কেটে রাখা আলু বোখরা গুলো আমি ছেড়ে দিচ্ছি। আলু বোখরা গুলো খুবই নরম, বেশি নাড়াচাড়া করার দরকার হবে না, এতটাই নরম আর খেতে এত সুন্দর। পিসি কেমন খেতে বলো? ভালো লাগলো, খুব সুন্দর লাগলো খেতে। ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি একটু অল্প সামান্য তেল দিয়ে। এবার আমি একটু সামান্য জল দিয়ে দেবো, যাতে খুব ভালো সেদ্ধটা হয়। আমি নুন দিয়ে দিচ্ছি অল্প, একই সঙ্গে আমি কিসমিস দিয়ে দেব আর ভেজে রাখা কাজুগুলো দিয়ে দেব। অল্প সামান্য ফুটে গেছে, আমি কেটে রাখা খেজুরগুলো দিয়ে দিচ্ছি, এর সাথে সেদ্ধ হয়ে যাবে। একদিন লেউলটা দেখছি ওখানে মাছ নিয়ে এসেছে দাদা, মাছটা নিয়ে এসে আর বসিয়ে রেখেছে। এবার আমি ঘরের মধ্যে ঢুকেছি, এইবার বেরিয়ে দেখছি খড়খড় 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 করে শব্দ যে, দাদা মাছ রে, মাছ কই রে, মাছ কই রে, দাদা বলছে যা এই নিয়ে এলাম কোথায় গেল। তারপরে এবার দাদা দেখছি পিছনে মনে ভেতরে দিয়ে দেখছি, ও বাবা লেউল দেখি না নিয়ে যে বোনের মধ্যে রেখে দিয়েছে। এবার দাদা দমে খুঁজছে, দু ভাই বোনে খুঁজছি, মাছ আর দেখতে পাইন, যা মনটা খারাপ, চার পিস পাঁচ পিস মাছ বড় বড় পিস কোথায় গেল কোথায় গেল। তারপর ভাই বোনে খুঁজে দেখি না, লেউল ভাই ফেলে রেখে চলে গেছে। নিয়ে এসে দেখলাম যাই হোক কিছু দাগও হয়নি, কিছু হয়নি, মুখটা বাঁধা ছিল খুলতে পারেনি, সেটাকে নিয়ে এসে আবার ধুয়ে টুয়ে পরিষ্কার করে রান্না হলো। এই হচ্ছে লেউলের ব্যাপার, যাই কিছু রাখবে লেউল সব নিয়ে চলে যাবে। এমন করে না সব সময়, আমার সেখানে বাড়ির গেটের সামনে রকম এমন ঠকঠক ঠকঠক করে আওয়াজ করছে। আমি বলছি কে রে, বাচ্চা ছেলে নাকি রে গেটের সামনে? ও বাবা দেখছি কেউ নেই। হ্যাঁ রে গেটটা খুলে দেখছি কেউ নেই, ছাদ থেকে দেখছি গেটের সামনে কেউ নেই। তারপরে দেখছি মুখটি বার করে, অত সুন্দর দেখতে তো, মুখটি বার করে শ্বশুর করে শ্বশুর করে লেউল দাদা বেরোচ্ছে। আমি যে তুমি আজ ধরা পড়েছো লেউল দাদা, এবার আমি সাবধান হব। এই হচ্ছে লেউলের ব্যাপার। কিন্তু লেউল থাকা তো ভালো পিসি। হ্যাঁ না, সাপ আসেনে, সাপ আসে না, লেউল থাকলে সাপ সাপ আসে না। তোরা আমাদের পমি অনেক কিছু রান্না করতে শিখে গেছে, অনেক কিছু ভালো ভালো রান্না করে, বললে তো হবে না, অনেক কিছু রান্না আমরা খাচ্ছি, দেখছি তো খুব ভালো হচ্ছে। পিসি এত প্রশংসা করছে, জানি না এই মান সম্মান আমি সারা জীবন না, প্রশংসার কি, ভালো ভালো, এ তো প্রশংসার কিছু নেই তো, ভালো ভালো রান্না হচ্ছে, ভালো খাচ্ছি, ভালো ভালো ভালো, ভালোকে ভালো বলতে হবে না, সেটা আবার হয় ভালোকে ভালো বলতে হবে। আমি কিছু বাড়িও বলবো না আর কিছুই না, ভালো ভালো, খারাপ হলেও বলবো খারাপ, ভালো যেটা ভালো। হ্যাঁ পিসি এদিকে যেটা ভালো হয় বলে আর যেটা খারাপ হয় সেটাও বলে দেয়। এই আলু বোখরাটা মিষ্টি মিষ্টি আর টক টক, তাই খুব একটা চিনি আশা করি লাগবে না। আমি দু চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টি তো এমনি, হ্যাঁ এমনি খেতে সুন্দর, দিয়ে আবার নেড়ে দিচ্ছি আর একটু সামান্য জল মললে
আমি নামিয়ে নেব। এটা বেশি মিষ্টি হলে পিসি ভালো লাগবে না, একটু টক টক থাকলে খেতেও ভালো লাগবে। আমি ভেজেছিলাম পিসি গুঁড়িয়েছিল সেটা সুন্দর স্বাদ হওয়ার জন্য আমি চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছি, দারুণ খেতে লাগে এটা, আর গন্ধটাও খুব সুন্দর, কারণ পাঁচ ফোড়নে পাঁচ রকম জিনিস থাকে, সেই জন্য আরো সুন্দর লাগে খেতে। চাটনিটা আমি ঢেলে নিচ্ছি, সাজানোর জন্য চালমগজ দুটো উপরে ছড়িয়ে দিচ্ছি, দেখতেও ভালো লাগবে আর মুখে পড়লেও ভালো লাগবে। হ্যাঁ, আবার আলু বগড়া, আলু বগড়া মারাত্মক। যা হয়েছে বন্ধুরা, আপনারা এরকম করে যদি বাড়িতে বানিয়ে খান তো বুঝতে পারবেন যে কি জিনিসটা হয়েছে, খুব সুন্দর হয়েছে। যে মিথ্যে কথা একটুও বলছি না, সত্যি করেই বলছি, খুব সুন্দর হয়েছে। আপনারা বানিয়ে খাবেন বাড়িতে, বলবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন চাটনিটা হয়েছে। খেয়ে দেখছি তো খুবই ভালো লাগছে, ভালো হয়েছে। পিসি তো বলেছে খুবই ভালো হয়েছে। দশে তুমি কত দেবে? হ্যাঁ, রান্নাটায় দশে তুমি কত দেবে? দশে কত দেব? এত ভালো হয়েছে, দশে একশো দেব। আচ্ছা আচ্ছা, বললাম খুব ভালো হয়েছে। আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ বন্ধুরা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন আমাদের চ্যানেলটা।